রাজ্যের পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় গত 19 এপ্রিল। এরপর থেকেই এই লোকসভা কেন্দ্রের 8টি স্ট্রংরুমে গণদেবতাদের রায় ইভিএম বন্দী রয়েছে। এর মধ্যে সর্ববৃহৎ হল রাজধানীর উমাকান্ত একাডেমি স্ট্রংরুম। উমাকান্ত একাডেমি 2টি স্কুলের স্ট্রংরুমে পশ্চিম জেলার 14টি বিধানসভা কেন্দ্রের ইভিএমগুলি রয়েছে। এর জন্য 14টি কাউন্টিং হল রয়েছে। আগামী 4 জুন উমাকান্ত একাডেমির কাউন্টিং হলে পশ্চিম জেলার 14টি বিধানসভা কেন্দ্রে ভোট গণনা হবে। বুধবার উমাকান্ত একাডেমি স্ট্রংরুম এবং গণনা কেন্দ্র পরিদর্শন করেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক পুনিত আগরওয়াল। মুখ্য নির্বাচনী আধিকারিকের সাথে ছিলেন পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার তথা পশ্চিম জেলা জেলা শাসক ডক্টর বিশাল কুমার সহ নির্বাচন দপ্তরের অন্যান্য আধিকারিকরা। এদিন উমাকান্ত একাডেমি স্ট্রংরুমে নিরাপত্তা ব্যবস্থা এবং ভোট গণনা কেন্দ্রের প্রস্তুতি খতিয়ে দেখেন মুখ্য নির্বাচনী আধিকারিক। সংশ্লিষ্ট বিষয় নিয়ে আধিকারিকদের সাথে কথা বলেন তিনি। পরে মুখ্য নির্বাচনী আধিকারিক পুনিত আগরওয়াল জানান, উমাকান্ত একাডেমির 2টি স্কুলেই স্ট্রংরুমের জন্য 3 স্তরের নিরাপত্তা বলয় রয়েছে। এর পাশাপাশি রয়েছে প্রশাসনিক এবং বিভিন্ন রাজনৈতিক দলের এজেন্টদের পর্যবেক্ষণ। উমাকান্ত একাডেমির 2টি হলে 14টি কাউন্টিং হল থাকবে। কাউন্টিং হলগুলির নির্মাণ কাজ প্রায় শেষের পথে। গোটা ব্যবস্থাপনায় সন্তোষজনক বলে জানান রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক পুনিত আগরওয়াল। দেখিয়ে কাউন্টিং 4 জুন কো হোগি কাউন্টিং, তো উসকে লিয়ে সবই কাউন্টিং হলস মে ক্যা ব্যবস্থা কি গই হ্যাঁ উসকো হম জায়জা লে রে থে, তো সব জায়গায় তৈয়ারিয়াম পুরে জোরো পর হ্যাঁ। তো ইয়াহাঁ পে টোটাল কাউন্টিং হল আপকে হ্যাঁ 14, যো দো বিল্ডিংস মে এক উমাকান্ত একাডেমি নিউ বিল্ডিং এন্ড ওল্ড বিল্ডিং উসমে হো রহা হ্যায়, তো উসি কা হম রিভিউ কর রে থে। অ্যারেঞ্জমেন্ট সব ঠিক হ্যায়, সিকিউরিটি কে লিয়ে আপনে দেখি রহে হোঙ্গে কি 3 লেয়ার সিকিউরিটি হ্যাঁ, সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সেস হ্যাঁ, ফির স্টেট আর্মড পুলিশ হ্যাঁ, দেন স্টেট পুলিশ হ্যাঁ, তো ও ভি চল রহা। পলিটিক্যাল পার্টিজ কে ক্যান্ডিডেটস কে জো রিপ্রেজেন্টেটিভ হ্যাঁ, ও ভি দোনো লোকেশনস পে অবজার্ভ কর রহে হ্যাঁ থ্রু সিসিটিভি ক্যামেরাস কি সবই স্ট্রং রুমস কে গেটস পে প্রপার সিকিউরিটি হ্যাঁ, লোক উসকো দেখ রহে হ্যাঁ। উল্লেখ্য যে পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের অধীন 30টি বিধানসভা কেন্দ্র রয়েছে। মোট 4টি জেলায় এই বিধানসভা কেন্দ্রগুলি অবস্থিত। এই জেলাগুলি হল পশ্চিম ত্রিপুরা জেলা, সিপাহীজলা জেলা, গোমতী জেলা এবং দক্ষিণ ত্রিপুরা জেলা। এই 4 জেলায় মোট 7টি গণনা কেন্দ্রে ভোট গণনা করা হবে। এর মধ্যে উমাকান্ত একাডেমিতে 14টি কাউন্টিং হল, সিপাহীজলা জেলায় রয়েছে 3টি ভোট গণনা কেন্দ্র, গোমতী জেলায় 1টি এবং দক্ষিণ জেলায় 2টি ভোট গণনা কেন্দ্র করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।